সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মহিউদ্দিন, আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আইসার ট্রাক প্রো 5016 এর রিভিউ, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং যাবতীয় তথ্যাবলী নিয়ে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে গাড়িটির টেকনিক্যাল তথ্যগুলো জেনে নিই। গাড়িটির ইঞ্জিন হলো 6 সিলিন্ডার ইঞ্জিন, এতে ব্যবহার হয়েছে কামিন্স 5.9 ইঞ্জিন। এর স্টিয়ারিং হলো পাওয়ার স্টিয়ারিং এবং ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা হলো 395 লিটার। এর হুইল বেস হলো 5340 এবং গ্রোস ভলিউম ওয়েট হলো 16200 কেজি। ম্যাক্সিমাম পাওয়ার হলো 147 হর্স পাওয়ার, আরপিএম হলো 2800 আরপিএম এবং ক্লাস হলো 13 ইঞ্চি, আর ম্যাক্সিমাম টর্ক হলো 715 নিউটন মিটার। প্রিয় দর্শক, এছাড়া এই গাড়িতে রয়েছে শক্ত ও মজবুত সেসিস এবং ড্রাইভার ও হেল্পারদের জন্য রয়েছে স্লিপার ক্যাবিনেট। এর জ্বালানি সাশ্রয়ী গাড়িটি খুবই, 1 লিটার ফুয়েল দ্বারা আপনি 5 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এছাড়াও এই গাড়িটির সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আপনারা যারা কাভার্ডবেন অথবা অফেন ট্র্যাক করার জন্য গাড়ি খুঁজতেছেন, চাইলে এই গাড়িটি আপনি নিতে পারেন। যেহেতু এই গাড়িটি 3টা সাইজে হয়, 18 ফিট, 24 ফিট এবং 20 ফিট, আপনার যেটা উপযোগী সাইজ আপনি সেই সাইজটা ক্রয় করতে পারেন। গাড়িটি ক্রয় করতে আমাদের ভিডিও অটোমেশনের সাথে যোগাযোগ করুন, তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন চাইলে। এছাড়াও গাড়িটির ওভারঅল আমি বলবো, ওভারঅল কালার কম্বিনেশন এবং সিসিস, ব্রেক সিস্টেম, ক্লাচ সিস্টেম এবং এর সাসপেনশন সিস্টেম খুবই আধুনিক এবং খুবই মজবুত ও শক্তিশালী। আর সবচেয়ে মজার বিষয় হলো এর যে কেবিনটা, কেবিনের ডিজাইন খুবই সুন্দর। ভিতরে প্রশস্ত জায়গা রয়েছে, আর ড্রাইভারদের জন্য রয়েছে আরামদায়ক সিট এবং হেল্পার সিটে দুইজন অনায়াসে বসতে পারে খুব ভালোভাবে, এবং পিছনে খুবই সুন্দর চমৎকার একটি স্লিপার কেবিন রয়েছে। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে গাড়িটি সম্পূর্ণ গাড়িটি ঘুরি ফিরি সব দিক দেখার চেষ্টা করেছি, আপনারা দেখিয়েছেন। তো আপনারা চাইলে ওভারঅল আপনি চিন্তাভাবনা করে দেখতে পারেন, এই গাড়িটি আপনার জন্য উপযোগী নিতে পারেন। তো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের জন্য আইসার এই গাড়িটি নিয়ে এসেছি, আবার অন্য দিনে আরও একটি গাড়ি নিয়ে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।